প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, অভিনন্দন। আজকে আপনাদের সামনে কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। আজকে টপিকস, হাঁটু ব্যথা মানে কি হাড় ক্ষয়? প্রিয় শ্রুতি এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমরা সবাই সাধারণত, ম্যাক্সিমাম যাদের এজ 40 অ্যান্ড অ্যাভাব, তারা সাধারণত হাঁটু ব্যথার সমস্যার সাথে বেশি পরিচিত। এছাড়াও দেখা যাচ্ছে যে অল্প বয়স বা কম অল্প বয়সেও আপনার হাঁটু ব্যথায় আক্রান্ত হচ্ছে। এখন আমাদের ম্যাক্সিমামের একটাই ডায়াগনোসিস যে হাঁটু ব্যথা মানে হাড় ক্ষয়। হাঁটু ব্যথা নিয়ে গেছি, আপনার ট্রিটমেন্ট ডায়াগনোসিস করলাম যে অস্টিওআর্থ্রাইটিস অফ লেফট নি, রাইট নি অথবা বথ নি। আসলে কি আমাদের ডায়াগনোসিসটা কি ঠিক আছে? হাঁটু ব্যথা তো অনেক কারণে হতে পারে, কারণ হাঁটুর স্ট্রাকচারের তো শুধু হাড় নেই, সেখানে লিগামেন্ট আছে, মাসেলস আছে, নার্ভ আছে। তা আমরা সবসময় কেন বলবো যে হাঁটু ব্যথা মানে হাড় ক্ষয়? অনেক সময় রোগীকে বোঝানোর স্বার্থ বলা হয় যে হাড় ক্ষয় হয়েছে। না, প্রত্যেকটা রোগীর তার কি সমস্যা সেটা সম্পর্কে প্রপার ধারণা রাখার অধিকার রাখে। আমরা শুধুমাত্র হাড় ক্ষয় বলে রোগীকে আপনার বলে দিতে পারি না যে আপনার হাড় ক্ষয় হয়েছে। অনেক সময় রোগী বলে যে আমার 25 বছর বয়স, 30 বছর বয়স, আমার হাঁটু ব্যথা, আমার এই বয়সে হাড় ক্ষয় হয়ে গেল। এখন আমরা জানবো যে হাঁটু ব্যথা কি কি কারণে হতে পারে। আসুন আমরা জেনে নিই। হাঁটু ব্যথা যেহেতু আমি বললাম যে এখানে স্ট্রাকচারটা এরকম, এখানে বোনস আছে, মিনিসকাস আছে, লিগামেন্ট আছে, মাসলস আছে, নার্ভ আছে, আপনার এখানে যে কোনো ধরনের সমস্যাই হতে পারে। এখন প্রথম কথা হলো, আপনার যদি কোনো ট্রমাটিক হিস্ট্রি থাকে, আপনি কোনো ইঞ্জুরি হয়েছেন, সেটা স্পোর্টস ইঞ্জুরি হতে পারে, অথবা আপনি সাইক্লিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন, অথবা আপনি যে কোনোভাবে আঘাত পেয়েছেন, সে ব্যথা হতে পারে। আপনার ACL ইঞ্জুরি হতে পারে, অর্থাৎ লিগামেন্ট ইঞ্জুরি। ACLটা বললাম কারণ ACLটা হলো সবচেয়ে মোস্ট কমন ইঞ্জুরি, স্পেশালি স্পোর্টস পার্সনদের হয়, এছাড়া যে কোনো মানুষেরই হতে পারে। আপনার লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, আপনার মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, আপনার নি জয়েন্টে যে মিনিসকাস আছে, মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, আপনার বার্সাইটিস হতে পারে, অর্থাৎ আপনার বার্সা, আপনার নি জয়েন্টে যে বার্সা আছে, বার্সার ইনফ্লামেশন হতে পারে, সেখান থেকে আপনার হাঁটু ব্যথা হতে পারে। আপনার নি ক্যাপ বলে যেটাকে, সাধারণত আমরা বলি প্যাটেলাকে নি ক্যাপ বলা হয়, প্যাটেলার ইঞ্জুরি হতে পারে, সেখানে ক্র্যাক হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, এক্সট্রা বোনস ফর্মেশন হতে পারে প্যাটেলাতে, সেখান থেকে আপনার হাঁটু ব্যথা হতে পারে। আপনার হাঁটু ব্যথা হতে পারে আপনার ডিজেনারেটিভ চেঞ্জ, যেটা হাড় ক্ষয়, সেটার কারণে হতে পারে। একটা কারণ হাড় ক্ষয় হলো, একটা কারণ। এর আগে কিন্তু আপনার বললাম মিনিসকাস ইঞ্জুরি, লিগামেন্ট ইঞ্জুরি, বার্সাইটিস, আপনার মাসেলস ইঞ্জুরি হতে পারে, আপনার ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে সেখানে আপনার অস্টিওফাইট ডেভেলপড হতে পারে, আপনার জয়েন্টের স্পেস কমে যেতে পারে, আপনার মাসেলসের সমস্যার কারণে আপনার হাঁটু ব্যথা হতে পারে, আপনার মাসেলস ইঞ্জুরি হয়েছে সে কারণে হাঁটু ব্যথা হতে পারে, আপনার ইনঅ্যাক্টিভিটির কারণে আপনার মাসেলস টাইট হয়ে গেছে, আপনি দীর্ঘদিন মুভমেন্ট করেন না হাঁটুর, আপনার মাসেল টাইট হয়ে গেছে, আপনার হ্যামস্ট্রিং টাইট হয়ে গেছে, আপনার কাপ মাসেল টাইট হয়ে গেছে, আপনি হাঁটু মুভমেন্ট করতে পারছেন না, সেটার কারণে আপনার ব্যথা হতে পারে। হাঁটু ছাড়াও হাঁটুর ব্যথা হতে পারে আপনার, আমার হিপ জয়েন্টের কারণে, আমার হিপ জয়েন্টের সমস্যা যার কারণে আপনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটছি, সেটার কারণে আমার হাঁটু ব্যথা হতে পারে। আমার অ্যাঙ্কেলের সমস্যা, আমার অ্যাঙ্কেলের সমস্যার কারণে আমার হাঁটু ব্যথা হতে পারে। আমি যদি চিন্তা করি যে না, আমি, আমার কাছে পেশেন্ট আসছে, আমি শুধুমাত্র হাঁটুকে নিয়ে চিন্তা করছি যে আমার হাঁটুতে সমস্যা, আমার হাঁটুতে, আমি MRI করছি, আমি X-ray করছি, আমি কোনো সমস্যা পাচ্ছি না, ফাইন্ড আউট করতে পারছি না যে আমার কি সমস্যা, এখন আমাকে দেখতে হবে যে আমার হাঁটুতে কোনো সমস্যা নেই, তাহলে আমার এখানে সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে, আমার এই হাঁটুর সাথে যে অ্যাটাচমেন্ট আছে আমার হিপ জয়েন্ট থেকে,
আমার হিপ জয়েন্টে কোনো সমস্যা আছে কিনা, সেখান থেকে পেনটা হচ্ছে কিনা, সেই সমস্যার কারণে আমার কার্পেল গঠন চেঞ্জ হয়ে গেল কিনা, আমার অ্যাঙ্কেলের কোনো কারণে আমার গঠন চেঞ্জ হয়ে গেল কিনা। আপনার আর্থ্রাইটিস হতে পারে, সেটা হতে পারে অস্টিও আর্থ্রাইটিস, হাড় ক্ষয় যেটাকে বললাম অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আপনার গাউট হতে পারে। আপনার অনেক সময় দেখা গেছে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেই কারণে আমার হাঁটু ব্যথা হতে পারে, আপনার সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে, আমাদের যে কার্টিলেজ থাকে জয়েন্টের মাঝে সেই কার্টিলেজে ইনফেকশনের মাধ্যমে আপনাকে সেপ্টিক আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, সেই কারণে আমার হাঁটু ব্যথা হতে পারে। আমার ওভার ওয়েটের কারণে, আমার সিভিয়ার ওভার ওয়েট, আমার ওভার ওয়েটের কারণে আমার টোটাল বডি যেহেতু নি জয়েন্ট বেয়ার করছে, সেই কারণে আমার ওয়েটটা হয়তো আমার নি জয়েন্টটা নিতে পারছে না, সে কারণে আমার হাঁটু ব্যথা হতে পারে। তাহলে অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ মাত্র হাড় ক্ষয়, তাহলে আমরা পেশেন্টকে আপনার ডায়াগনোসিস যদি শুধু করি যে না আমার শুধুমাত্র হাড় ক্ষয়ের কারণে সব পেশেন্টের ব্যথা হচ্ছে, না আমার এখানে সারাউন্ডিং প্রত্যেকটা, আপনার মাসেল ইঞ্জুরি হতে পারে, আপনার লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, আপনার বার্সাইটিস হতে পারে, আপনার মিনিসকাস ইঞ্জুরি হতে পারে, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, আপনার সেপ্টিক আর্থ্রাইটিস হতে পারে, আপনার গাউটি হতে পারে, আপনার মাসেল টাইট হতে পারে, আপনার মাসেল ইঞ্জুরি হতে পারে, তার মানে অনেকগুলো কারণ আছে হাঁটু ব্যথার। এখন আপনার ডায়াগনোসিস কিভাবে করব, আপনার ডায়াগনোসিস যখনই পেশেন্ট আসবে ফার্স্ট কাজ হলো আমার পেশেন্টের হিস্ট্রি নেওয়া, প্রপার হিস্ট্রি, যদি আপনার হিস্ট্রিতে যদি মিসিং হয় তাহলে পেশেন্টের ট্রিটমেন্টটাও মিসিং হয়ে যাবে, পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট পাবে না, যার কারণে আমার পেশেন্ট আসার সাথে সাথে পেশেন্টের প্রথম কাজ পেশেন্টের এ টু জেড হিস্ট্রি নেওয়া, কখন ব্যথা বাড়তেছে, কখন ব্যথা হচ্ছে, কি ধরনের ব্যথা হচ্ছে, ব্যথার ধরন কি, তার কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে কিনা, সব হিস্ট্রি নেওয়ার পরে আমি তাকে অ্যাসেসমেন্টে চলে যাব, আমি তার পালপেট করবো যে তার কোনো ট্রিগার পয়েন্ট আছে কিনা, তার কোনো সোয়েলিং ইনফ্লামেশন আছে কিনা, ইডিমা আছে কিনা, মানে ফুলে যাওয়া আছে কিনা, লাল হয়ে গেছে কিনা, আমি সেই জিনিসগুলো তার দেখব। দেখার পরে আপনার আমার যদি মনে হয় যে না, অনেক সময় ফিজিক্যাল অ্যাসেসমেন্টে আপনার পেশেন্টের 80% ডায়াগনোসিস হয়ে যায় যে আসলে সমস্যা কি, অনেক সময় আমাদের ডিফারেন্সিয়েট করার জন্য, এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেপ্টিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, না অন্য কোনো কোনো টিউমার বা অন্য কোনো প্যাথোলজি থেকে, অথবা কোনো ক্র্যাক আছে কিনা, ফাইন্ড আউট ডিফারেন্সিয়েট করার জন্য, আমি কয়েকটা রোগ থেকে ডিফারেন্সিয়েট করার জন্য অনেক সময় আপনার আমার প্যাথোলজি অথবা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এর দিকে আমাকে যেতে হয়। আমি কি করাতে পারি, আমি ইউরিক অ্যাসিড টেস্ট করিয়েতে পারি, আমি ইন জেনারেল কমন টেস্ট হিসেবে সিবিসি করাতে পারি, আমি এক্সরেতে পাঠাতে পারি, আমি প্রয়োজন এমআরআই করতে পারি, লেটেস্ট যেটা মাসকুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি করতে পারি, অনেকে সিটি স্ক্যানও করাচ্ছেন, আমি ডিফারেন্সিয়েট করে দেন আমি আপনার ট্রিটমেন্টে চলে যাব। এখন পেশেন্টের যদি অ্যাকিউট কন্ডিশন হয়, অনেক সময় অ্যাকিউট কন্ডিশনে আপনার রেস্ট, আইস, অনেক সময় কারো আইসে ব্যথা বাড়ে, হট কম্প্রেশন দিলে আপনার ব্যথা চলে যায়, অনেক সময় গরম পানি আপনি ঢালতে পারেন হাঁটুর মধ্যে, অথবা গরম পানির মধ্যে তোয়ালা ভিজিয়ে রেখে সেটা আপনার হাঁটুর মধ্যে র্যাপিং করে আপনি রাখতে পারেন, হট ওয়াটার ব্যাগ দিয়ে নিতে পারেন। এখন আপনি যখন আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসবেন, তখন আমরা আপনার প্ল্যান করব যে আপনার জন্য কি প্রয়োজন, আপনার কম্বিনেশন ট্রিটমেন্ট, আমার অলওয়েজ ট্রিটমেন্ট প্রসিডিউর কম্বিনেশন ট্রিটমেন্ট প্রসিডিউর, কারণ একটা দিয়ে একটা শুধুমাত্র ম্যানুয়াল দিয়ে পেশেন্টকে শতভাগ অনেক সময় কিউর করা সম্ভব হয় না, শুধুমাত্র ইলেকট্রোথেরাপি দিয়েও সম্ভব হয় না, আর মেডিকেশন দিয়ে তো আপনার পেশেন্টকে শতভাগ সুস্থ করা অনেক সময় দুরূহসাধ্য হয়ে যায়। আর আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে ম্যাক্সিমামে ক্রোনিক স্টেজে আসে, অনেক কিছু অনেক সমস্যা সৃষ্টি করে দেন আমাদের কাছে আসে, আমাদের কাছে আসছে সে নিচে বসতে পারে না, হাঁটুর ব্যথার কারণে সে নিচে বসতে পারে না, সে সেজদায় যে নামাজ পড়তে পারছে না, সে লো সিটিং টয়লেটে বসতে পারতেছে না, সে দাঁড়ায় আস আর শুয়ে থাকে, হাঁটুর কোনো মুভমেন্ট নেই। এখন আমাকে তার আগে ফাইন্ড আউট করতে হবে যে তার সমস্যা কি বললাম, দেন আপনার তার ডায়াগনোসিস,
এখন আমি যখন ট্রিটমেন্টে যাব তখন তার একজাক্ট ট্রিটমেন্ট প্রয়োজন। আপনার তার কোন মাসেল, যদি কোনো মাসেলসের সমস্যা থাকে, কোন মাসেলটা টাইট হয়ে আছে, হ্যামস্ট্রিং টাইট হয়ে আছে, তার কাপ মাসেলের সমস্যা, আমাদের সেই মাসেল ধরে ধরে তাকে ট্রিটমেন্ট করতে হবে। তার মাসেল রিল্যাক্স করে দিতে হবে, তার জয়েন্টের রেঞ্জ অফ মোশন ফ্রি করে দিতে হবে, যাতে তার জয়েন্টের রেঞ্জ অফ মোশন বাড়ে, সে যাতে মুভমেন্ট করতে পারে। তার গেট চেঞ্জ হয়ে গেছে, তার গেট যাতে ঠিক হয়, মানে তার হাঁটা চলা চেঞ্জ হয়ে গেছে, সেটা যাতে ঠিক হয় সেটা করে দিতে হবে। তার ইনফ্লামেশন কমানোর জন্য আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করতে পারি, আমরা তাকে লেজার থেরাপি ইউজ করতে পারি, খুব ইফেক্টিভ লেজার থেরাপি ইউজ করতে পারি, আমরা তাকে ব্যথা কমানোর জন্য IFT দিতে পারি, আমরা তাকে ম্যানুয়াল ফিজিওথেরাপি দিয়ে তার রেঞ্জ অফ মোশন বাড়ানো, তার মাসেল স্ট্রেন্থেনিং করা, তার জয়েন্টের স্পেস তৈরি করে দেওয়া, এই জিনিসগুলো আমরা ম্যানুয়াল ফিজিওথেরাপির মাধ্যমে করতে পারি। আমরা TTFI দিতে পারি, MFR করতে পারি, স্ট্রেচিং করব, তার যেই মাসেলগুলো উইক আছে সেই মাসেলগুলো স্ট্রেন্থেনিং করাবো। এখন আসি যে আমি কিভাবে হাঁটু ব্যথা থেকে আমরা বেঁচে থাকতে পারি বা মুক্তি পেতে পারি, বা আমার কেন যাতে কম হাঁটু ব্যথা হয়। প্রথম হলো, আপনার যদি অনেক বেশি ওয়েট থাকে আপনি ওয়েট কমানোর চেষ্টা করেন, আপনি ব্যালেন্স ডায়েট মেনটেন করার চেষ্টা করেন, আপনি ভিটামিন ডি যুক্ত খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সের উপর আপনি ডিপেন্ড করেন। এরপরে যেটা করতে হবে সেটা হলো, আপনি সবসময় হাঁটুকে মোবাইল রাখার চেষ্টা করবেন, হাঁটুকে মুভমেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন। আমরা অনেক সময় একটু ব্যথা হচ্ছে, হাঁটুর মুভমেন্ট বন্ধ করে দিচ্ছি, এটা আসলে পেশেন্টেরও দোষ হয় না। অনেক সময় আমরা চিকিৎসকরাই বলে দিচ্ছি যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন 20 দিন, 1 মাস, অথবা অনেক সময় বলে দিচ্ছি আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, কতদিন বলছি না, আপনি হাইকমোড ইউজ করবেন, কতদিন বলছি না। আপনার অ্যাকিউট কন্ডিশনে আপনি চাইলে 1 সপ্তাহ চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, 1 সপ্তাহ আপনি হাই কমোড ইউজ করবেন, আপনি বছরের পর বছর চেয়ারে বসে নামাজ পড়বেন, আপনি হাই লো কমোড ইউজ করবেন না, আপনি হাই চেয়ারে চেয়ার ছেড়ে সেজদায় যে নামাজ পড়বেন না, তাহলে আপনি তো জয়েন্ট ফিক্সড হবেই। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ আমরা মুভমেন্ট করি না, এক্সারসাইজ করি না। আমাদের এক্সারসাইজটা কখন হয় আপনি দেখেন, আপনি হাঁটু চিন্তা করেন, আপনি হাঁটলে হাঁটুর ওই রকম মুভমেন্ট হয় না। আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন আপনার হাঁটুর কমপ্লিট মুভমেন্ট হচ্ছে, আপনি যখন লো কমোডে বসতেছেন আপনার হাঁটুর কমপ্লিট মুভমেন্ট হচ্ছে। এখন আমি এই কাজগুলো যদি না করি, আমি যদি নিচে না বসে, আমি যদি চেষ্টা না করি, তাহলে তো আমার হাঁটুর জয়েন্ট ফিক্সড হবে। অনেক পেশেন্ট আছে যে স্যার 5 বছর চেয়ারে বসে নামাজ পড়তেছে, তার হাঁটুর মুভমেন্ট জিরো। আমাদের উচিত শুধুমাত্র অ্যাকিউট কন্ডিশনে, আমি আবারও বলছি, শুধুমাত্র অ্যাকিউট কন্ডিশনে হাঁটু ব্যথায় আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন বা লোকমোড ইউজ করবেন। এরপরে আপনি ইন জেনারেল চেষ্টা করবেন, আপনার যখনই চেষ্টা না করবেন আপনার হাঁটু মুভ হচ্ছে না, ভালো হচ্ছে না, তখনই আমরা আছি। বাংলাদেশে অসংখ্য কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসক আছে, আপনি তাদের শরণাপন্ন হন, আপনার চেয়ারে বসে নামাজ পড়তে হবে না, আপনার লোকমোড ইউজ করতে হাই কমোড ইউজ করতে হবে না, আপনি ইন জেনারেল আবার আগের মতো সুস্থ হয়ে সবকিছু করতে পারবেন। তাকে তারা আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেবে, সেই চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আবারও বলছি, নামাজ পড়ার ক্ষেত্রে সেজদায় যে নামাজ পড়ার চেষ্টা করুন, লোকমোড বসার চেষ্টা করুন, আপনি নিচে বসার চেষ্টা করুন, যাতে আপনার হাঁটু ভাঁজ হয়। আপনি প্রয়োজনে চেয়ার কোনো কিছুর মধ্যে, আমি ওয়ালের মধ্যে ধরে অথবা রেলিং এ ধরে আমি বসার চেষ্টা করি, আমি এরকম দাঁড়ালাম দেন আমি এরকম বসার চেষ্টা করি, তাতে আমার হাঁটু কিছুটা হলেও ভাঁজ হবে, হাঁটুর মুভমেন্ট হবে। আমি গরম সেঁক দিই আপাতত, আর যখন আমার কোনো সমস্যা যখন বেশি হয়ে যাবে তখন অবশ্যই আমি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হই, সঠিক ফিজিওথেরাপি নিব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। এছাড়া আপনি সাপোর্টিভ হিসেবে নি ক্যাপ ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার মেজার ঠিক রেখে এবং সব সময় আপনি যখন স্টেয়ার ক্লিম্বিং করবেন, আপনি যখন সিঁড়ি বাইবেন, আপনি যখন সিঁড়িতে উঠানামা করবেন, আপনি যখন হাঁটাচলা করবেন, তখন আপনি নি ক্যাপ ইউজ করতে পারেন সাপোর্টিভ হিসেবে, কিন্তু সব সময় না, কোনো এক্সটার্নাল ডিভাইসে আপনি সব সময় ইউজ করবেন না। তাই আবারও বলছি, হাঁটু ব্যথা মানে হাড় ক্ষয় নয়, হাঁটু ব্যথার সাথে অনেকগুলো কারণ জড়িত আছে। আপনি যদি সঠিক কারণ জেনে
আপনি যদি সঠিক কারণ জেনে আপনি যদি চিকিৎসা করান, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, আর না হয় আপনাকে এই হাঁটু ব্যথা নিয়ে বছরের পর বছর আপনাকে ভোগান্তি স্বীকার করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করছি। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।